Salman Khan Salman Khan Salman Khan Lawrence Bishnoi Potua Salman Khan Gulir Aghator Pora. Jana Sukhabike Khabar. Kothomopi Pran Rekha Bollywood Superstar Salman Khan কথমপি প্রাণ রক্ষা করে বলিউডৰ সুপারষ্টাৰ সালমান খানৰ বাখগৃহৰ বাহিৰতে হত্যা চেষ্টা সুপারষ্টাৰ গৰাকী সালমান খানৰ নিজ বাখগৃহৰ বাহিৰতে হত্যা চেষ্টা সুপারষ্টাৰ গৰাকী বন্দুকৰ গুলিৰ পৰা সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰিল বলিউডৰ ভাইজা কেৱল হত্যাৰ ভাবুকি দিয়াই নহয় এবাৰ হত্যা চেষ্টা চলোৱা হল সালমান খানৰ ওপৰত কথমপি প্রাণ রক্ষা করিলে বলিউডৰ সুপারষ্টাৰ সালমান খানে নিজ বাখগৃহতে হত্যা চেষ্টা চলোৱা হল সালমান খানৰ ওপৰত বাখগৃহৰ বাহিৰত হত্যাকাৰীয়ে চেষ্টা চলালে হত্যাকাণ্ডৰ বাখ সালমান খানে কথমপি প্রাণ রক্ষা করিলে গুলিৰ আঘাতৰ পৰা আৰু কিছুদিন পূৰ্বে সালমান খানৰ পিতৃক মৃত্যুৰ ভাবুকিৰ পত্ৰ প্ৰদান কৰিছিল কোনো চিনাক্ত দুৰ্বৃত্তই সালমান খানৰ পিতৃৰ লগতে সালমান খানক হত্যাৰ ভাবুকি দিছিল কোনো দুৰ্বৃত্তই পিতা পুত্ৰক গুলিয়াই মৰাৰ ভাবুকি দিয়া হৈছিল পত্ৰ যোগে আৰু তাৰ পিছতে এতিয়া হত্যা চেষ্টা চলোৱা হল সালমান খানৰ ওপৰত পাঞ্জাবী গায়ক সিদ্ধু মুছেৱালাৰ হত্যাৰ পিছতেই ভাবুকি আহিছিল বলিউডৰ সুপারষ্টাৰ সালমান খানলৈ সিদ্ধু মুছেৱালাৰ হত্যাকাৰী লৰেন্স বিষ্ণুই সালমান খানকো দিছিল মৃত্যুৰ ভাবুকি আৰু তাৰ পিছতে এতিয়া হত্যা চেষ্টা চলোৱা হল সালমান খানৰ বাসগৃহৰ বাহিৰত কথমপি প্ৰাণ ৰক্ষা কৰিলে বলিউডৰ সুপারষ্টাৰ গৰাকীয়ে কিছুদিন পূৰ্বেই মৃত্যুৰ ভাবুকি দিয়া হৈছিল সালমান খানৰ লগতে পিতৃ সেলিম খানকো পিতা পুত্ৰ দুয়োকে মৃত্যুৰ ভাবুকি দিয়া হৈছিল তাৰ পিছতেই তাৰ কিছুদিন পিছতেই এতিয়া সালমান খানৰ ওপৰত চলোৱা হ'ল এই হত্যা হত্যাৰ চেষ্টা চলোৱা হ'ল সালমান খান বলিউডৰ সুপারষ্টাৰ ভাইজানৰ ওপৰত সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰিল বন্দুকৰ গুলিৰ পৰা আৰু ইতিমধ্যে লৰেন্স বিষ্ণুৱে স্বীকাৰ কৰিছে যে তেওঁ সালমান খানক মৃত্যুৰ ভাবুকি দিছিলে পাঞ্জাবী জনপ্ৰিয় গায়ক সিদ্ধু মুছেৱালাক লৰেন্স বিষ্ণুৱে হত্যা কৰাৰ পিছত পঞ্জাৱৰ এজন শীৰ্ষ গেংষ্টাৰ লৰেন্স বিষ্ণুৱে পঞ্জাৱৰ জনপ্ৰিয় গায়কগৰাকীক হত্যা কৰাৰ পিছতে অতি নিৰ্মমভাৱে মাছ ৰাস্তা ত্ৰিছ জাইকৈ গুলী চলাই হত্যা কৰিছিল পঞ্জাৱী গায়ক সিদ্ধু মুছেৱালাক আৰু তাৰ পিছতে এতিয়া বলিউডৰ সুপারষ্টাৰ সালমান খানক ভাবুকি দিছিল লৰেন্স বিষ্ণুৱে আৰু তাৰ কাৰণে ক্ৰয় কৰিছিল চাৰি লাখৰ ৰাইফল 4 লাখ টকাৰে এটা ৰাইফল ক্ৰয় কৰিছিল সালমান খানক হত্যা কৰিবলৈ লৰেন্স বিষ্ণুৱে আৰু লৰেন্স বিষ্ণুৱে সালমান খানক হত্যা কৰাৰ দায়িত্ব দিছিল ৰাজস্থানৰ গেংষ্টাৰ সম্পত নেৰা লৰেন্স বিষ্ণুৱে যিহেতু তিহাৰ জেলত বন্দী হৈ আছে তিহাৰ জেলৰ পৰাই তেওঁ এই হত্যাৰ ব্লু প্ৰিণ্ট ৰচি আছে পঞ্জাৱৰ শীৰ্ষ গায়ক পঞ্জাৱৰ জনপ্ৰিয় গায়ক সিদ্ধু মুছেৱালাকো তিহাৰ জেলত থাকিয়ে হত্যাৰ ব্লু প্ৰিণ্ট ৰচিছিল লৰেন্স বিষ্ণুৱে আৰু তাৰ পিছতে এতিয়া সালমান খানক হত্যাৰ ব্লু প্ৰিণ্ট ৰচিছে লৰেন্স বিষ্ণুৱে তিহাৰ জেলত বন্দী হৈ থকা অৱস্থাতে তেওঁ হত্যাৰ ব্লু প্ৰিণ্ট ৰচি আছে আৰু হত্যা সালমান খানক হত্যাৰ চেষ্টা চলাইছিলে ৰাজস্থানৰ গেংষ্টাৰ সম্পত নেৰা সালমান খানক হত্যা কৰাৰ দায়িত্ব লৰেন্স বিষ্ণুৱে দিছিলে ৰাজস্থানৰ গেংষ্টাৰ সম্পত নেৰা তিহাৰ জেলত বন্দী হৈ থকা অৱস্থাতে তিহাৰ জেলত বন্দী হৈ থকা এগৰাকী কয়দীয়ে কেনেকৈ ইমান ব্লু প্ৰিণ্ট ৰচিব পাৰিছে এই হত্যাকাণ্ডৰ সিদ্ধু মুছেৱালাক হত্যা কৰাৰ পিছত এতিয়া পুনৰ সালমান খানক হত্যাৰ ব্লু প্ৰিণ্ট ৰচি আছে লৰেন্স বিষ্ণুৱে আৰু এই কথা লৰেন্স বিষ্ণুৱে নিজে স্বীকাৰ কৰিছে যে তেওঁ সালমান খানক মৃত্যুৰ ভাবুকি দিছে আৰু ইয়াৰ পূৰ্বেও সালমান খানৰ পিতৃ সেলিম খানক মৃত্যুৰ ভাবুকি দিয়াৰ পূৰ্বেও ভাবুকি পত্ৰ প্ৰদান কৰাৰ পূৰ্বেও সালমান খানলৈ মৃত্যুৰ ভাবুকি আহিছিলে আৰু সেই ভাবুকিও লৰেন্স বিষ্ণুৱে দিয়া বুলি ইতিমধ্যেই স্বীকাৰ কৰিছে লৰেন্স বিষ্ণুৱে পঞ্জাৱৰ শীৰ্ষ গেংষ্টাৰ লৰেন্স বিষ্ণুৱে এইবাৰ টাৰ্গেট হৈছে বলিউডৰ সুপাৰষ্টাৰ সালমান খান যিকোনো মুহূৰ্ততে হয়তো হত্যা কৰা হ'ব পাৰে লৰেন্স বিষ্ণুৱে সালমান খানক লৰেন্স বিষ্ণুৱে ইতিমধ্যে সালমান খানক হত্যা কৰাৰ বাবে ক্ৰয় কৰি আনিছে 4 লাখ টকাৰ ৰাইফল আৰু সালমান খানক হত্যা কৰাৰ বাবে ৰাজস্থানৰ গেংষ্টাৰ সম্পত নেৰাক দায়িত্ব দিছে লৰেন্স বিষ্ণুৱে লৰেন্স বিষ্ণুৱে যিহেতু নিজে তিহাৰ জেলত বন্দী হৈ আছে সেয়ে এই হত্যাৰ বাবে দায়িত্ব দিছে ৰাজস্থানৰ গেংষ্টাৰ সম্পত নেৰাক লৰেন্স বিষ্ণুৱে এইবাৰ
সিদ্ধ মুসেবলার পিছত হত্যার টার্গেট করে লৈছে সালমান খানক বলিউড সুপারস্টার সালমান খানক এবার হত্যা করা হব পারে লরেন্স বিষ্ণুর দ্বারা আর বলিউড সুপারস্টার সালমান খান এবার লরেন্স বিষ্ণুর টার্গেট হয়ে পড়েছে সিদ্ধ মুসেবলাক পাঞ্জাবী জনপ্রিয় গায়ক সিদ্ধ মুসেবলাক মাজ রাষ্ট্রা ত্রিজ জয়কই গুলি চলাই হত্যা করেছিল লরেন্স বিষ্ণুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর সেই ঘটনা মার নৌ যাওতে এইবার পুনের টার্গেট হয়ে পড়েছে সালমান খান লরেন্স বিষ্ণুর এইবার টার্গেট হয়ে পড়েছে সালমান খান আর ইতিমধ্যে সালমান খানক হত্যা করার বাবে দায়িত্ব দিয়া হয়েছে রাজস্থানের গ্যাংস্টার সম্পদ নেরা সম্পদ নেরা ইতিমধ্যে দায়িত্ব লৈছে সালমান খানক হত্যা করার বাবে আর সালমান খানক হত্যা করার বাবে ক্রয় করা হয়েছে 4 লাখ টাকার রাইফল 4 লাখ টাকার রাইফল ক্রয় করা হয়েছে সালমান খানক ক্রয় কর সালমান খানক হত্যা করার বাবে ক্রয় করা হয়েছে 4 লাখ টাকার রাইফল আর ইতিমধ্যে বাসগৃহর বাহির সালমান খানক বাসগৃহর বাহির ইতিমধ্যে হত্যার চেষ্টা চলোয়া হয়েছে আর কথমপি প্রাণ রক্ষা পড়লে সালমান খানের কথমপি প্রাণ রক্ষা পড়ে গুলির আঘাতের বাসগৃহর বাহিরতে হত্যার চেষ্টা সুপারস্টারগী কিছুদিন পূর্বেই লাভ করেছিল মৃত্যুর ভাবুকি আর এটা হত্যার চেষ্টা চলালে সালমান খানক বন্দুকর গুলির কথমপি প্রাণ রক্ষা পড়লে বলিউডর ভাইজানর লরেন্স বিষ্ণুর এইবার টার্গেট হয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সালমান খান কেবল হত্যার ভাবুকিয়ে নহয় এবার হত্যার চেষ্টা করা হল সালমান খানের উপর বাসগৃহর বাহিরতে গুলিয়ায় হত্যার চেষ্টা লরেন্স বিষ্ণুর গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ে নিয়োগ করা রাজস্থানের গ্যাংস্টার সম্পদ নেরার হত্যার চেষ্টা চলালে সালমান খানের উপর লরেন্স বিষ্ণু যেহেতু পঞ্জাবর শীর্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণু যেহেতু তিহার জেলত বন্দী হয়ে আছে তিহার জেলত থাকিয়েই হত্যার ব্লু প্রিন্ট রচি আছে আর সালমান খানক হত্যার দায়িত্ব দিছে রাজস্থানের সম্পদ নেরাক রাজস্থানের গ্যাংস্টার সম্পদ নেরাক দায়িত্ব দিয়া হয়েছে সালমান খানক হত্যা করার বাবে কিছুদিন পূর্বে পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিদ্ধ মুসেবলাক হত্যা করা হয়েছিল অতি নির্মমভাবে রাজপথত ত্রিজয়কৈ গুলি চলাই হত্যা করা হয়েছিল পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিদ্ধ মুসেবলাক ত্রিজয়কৈ গুলি চলোয়া হয়েছিল সিদ্ধ মুসেবলার উপর আর সেই নির্মম ঘটনা মার নৌ যাওতে এবার আরম্ভ হয়েছে সালমান খানক হত্যার এবার লরেন্স বিষ্ণু টার্গেট হয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সালমান খান এবার বলিউডের ভাইজান টার্গেট হয়ে পড়েছে পঞ্জাবের শীর্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর আর বাসগৃহর বাহিরতে হত্যার চেষ্টা চলোয়া হয়েছে সালমান খানক কথমপি প্রাণ রক্ষা পড়লে বন্দুকর গুলির পর কিছুদিন পূর্বে ভাবুকি দিয়া হয়েছিল মৃত্যুর হত্যার ভাবুকি দিয়া হয়েছিল সালমান খানের লগতে পিতৃ সেলিম খানক আর তার পিছতে এটা হত্যার চেষ্টা চলোয়া হল সালমান খানের উপর বলিউডের ভাইজান সালমান খানক এবার টার্গেট হয়ে পড়েছে পঞ্জাবের শীর্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর আর পঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ে সালমান খানক হত্যার দায়িত্ব দিছে রাজস্থানের গ্যাংস্টার সম্পদ নেরাক সম্পদ নেরাক হত্যার দায়িত্ব দিছে লরেন্স বিষ্ণুয়ে আর এই কথা স্বীকার করেছে লরেন্স বিষ্ণুয়ে স্বীকার করেছে সালমান খানক ভাবুকি দিয়ার কথা আর ইতিমধ্যে এবার নহয় আর পূর্বেও সালমান খানক লরেন্স বিষ্ণুয়ে মৃত্যুর ভাবুকি দিয়া বলে প্রকাশ করেছে লরেন্স বিষ্ণুয়ে পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেবলার পিছত এবার টার্গেট হয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সালমান খান এবার ভাইজান টার্গেট হয়ে পড়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর অতি নির্মমভাবে হত্যা করা হব বলে ভাবুকি পত্রত উল্লেখ করেছিল পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেবলার দরে অবস্থা হব বলে সালমান খানের উল্লেখ করেছিল লরেন্স বিষ্ণুই সিদ্ধু মুসেবলার দরে অতি নির্মমভাবে হত্যা করা হব বলে উল্লেখ করেছিল ভাবুকি পত্রখনত সালমান খানকো সিদ্ধু মুসেবলার দরে অতি নির্মমভাবে হত্যা করা হব বলে ভাবুকি পত্রত উল্লেখ করেছিলে আর এই পত্রখন সালমান খানের পিতৃ প্রাতঃ ভ্রমণলৈ যোৱাৰ সময়তে লাভ কৰিছিল এখন অচিনাকি ব্যক্তিৰ দ্বাৰা পত্ৰখন প্ৰেৰণ কৰা হৈছিল যত উল্লেখ কৰা হৈছিল যে সিদ্ধু মুসেৱালাৰ নিচিনাই অৱস্থা হ'ব বলিউডৰ সুপাৰষ্টাৰ সালমান খানৰ আৰু সালমান খানৰ লগতে পিতৃ সেলিম খানকো মৃত্যুৰ ভাবুকি দিয়া হৈছিল পত্ৰখনত আৰু ভাবুকি পত্ৰ দিয়াৰ পিছতে এতিয়া হত্যাৰ চেষ্টা চলোৱা হ'ল সালমান খানৰ ওপৰত সেই ঘটনাৰ পিছতেই ভাবুকি পত্ৰ লাভ কৰাৰ পিছতে আৰক্ষীয়ে নিৰাপত্তাৰক্ষী অধিক নিৰাপত্তাৰক্ষী মোতায়েন কৰিছিলে সালমান খানৰ বাসগৃহ খান পৰিয়ালৰ বাবে অধিক নিৰাপত্তা বেষ্টনীৰ গ্ৰহণ কৰিছিলে মুম্বাই আৰক্ষীয়ে কিন্তু তাৰ পিছতো হত্যাৰ চেষ্টা চলোৱা হ'ল সালমান খানৰ ওপৰত অধিক নিৰাপত্তা ব্যৱস্থা কটকটীয়া কৰি তোলাৰ পিছতো হত্যাৰ চেষ্টা চলোৱা হ'ল বলিউডৰ সুপাৰষ্টাৰ সালমান খানৰ ওপৰত কথমপি প্ৰাণ ৰক্ষা কৰিলে গুলীৰ আঘাতৰ পৰা আৰু বাসগৃহৰ আশে পাশে হত্যাকাৰীয়ে ঘূৰি ফুৰিছিলে আৰু তাৰ পিছতে হত্যাৰ চেষ্টা চলাইছিলে কথমপি প্ৰাণ ৰক্ষা কৰিলে সালমান খানে গুলীৰ আঘাতৰ পৰা বাসগৃহৰ বাহিৰতে চেষ্টা কৰা হ'ল সুপাৰষ্টাৰগৰাকীক হত্যাৰ আৰু লৰেন্স বিষ্ণুৰ এবাৰ টাৰ্গেট হৈ পৰিছে বলিউডৰ সুপাৰষ্টাৰ সালমান খান পঞ্জাবৰ শীৰ্ষ
জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালার পিছত এবার টার্গেট হয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সালমান খান। এবার সালমান খান টার্গেট হয়ে পড়েছে পাঞ্জাবর গ্যাংস্টার লরেন্স বিষ্ণুক। আর লরেন্স বিষ্ণু ইতিমধ্যে হত্যার ভাবুকি দিয়া বলে প্রকাশ করেছে, উল্লেখ করেছে, স্পষ্ট করে দিছে যে তেওঁই সালমান খানক মৃত্যুর ভাবুকি দিছে। আর পাঞ্জাবর সিদ্ধু মুসেওয়ালাক হত্যা করেছিল, সিদ্ধু মুসেওয়ালার হত্যার ব্লু প্রিন্ট রচিছিল তিহার জেলত বন্দী হয়ে থাকা এজন কয়েদি লরেন্স বিষ্ণু। পাঞ্জাবর শীর্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণু তিহার জেলত বন্দী হয়ে থাকা এজন কয়েদি, আর কয়েদিয়ে জেলত বন্দী হয়ে থাকা অবস্থাতে রচি আছে এই হত্যার ব্লু প্রিন্ট। সিদ্ধু মুসেওয়ালাক হত্যা করার পিছত এবার ব্লু প্রিন্ট রচিছে সালমান খানের। এবার সালমান খানক হত্যা করা হব আর হত্যার বাবে ইতিমধ্যে দায়িত্ব দিছে রাজস্থানের শীর্ষ গ্যাংস্টার সম্পত নেরাক। সম্পত নেরাক হত্যার দায়িত্ব দিছে সালমান খানক। বলিউড সুপারস্টার গরাকীক হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তয়। পাঞ্জাবর গ্যাংস্টার সম্পত নেরাক সালমান খানক হত্যার দায়িত্ব দিছে। আর ইতিমধ্যে কিছুদিন পূর্বেই ভাবুকি দিয়া হয়েছিল সালমান খানক, পিতৃৰ হাতত এখন পত্র প্রেরণ করা হয়েছিল, অচিনাকি কোনো ব্যক্তির দ্বারা পত্র এখন প্রেরণ করা হয়েছিল, ভাবুকি পত্র এখন প্রেরণ করা হয়েছিল, যত লিখা আছিল যে সিদ্ধু মুসেওয়ালার দরে অবস্থা হব সালমান খানের, সিদ্ধু মুসেওয়ালার নিচিনাকয়ে গুলিয়াই হত্যা করা হব বলিউডর ভাইজানক। আর তার পিছতেই নিরাপত্তা ব্যবস্থা অতি কটকটিয়া করে তোলা হয়েছিল খান পরিয়ালত। আর তার পিছতো নিরাপত্তা বেষ্টনী অধিক কটকটিয়া করে তোলার পিছতো দুর্বৃত্তই হত্যার চেষ্টা চলালে সালমান খানক। সালমান খানে কথমপি প্রাণ রক্ষা করিলে গুলির আঘাতের পর, আর বাসগৃহর বাহিরতে হত্যার চেষ্টা চলা হল সুপারস্টার গরাকীক। লরেন্স বিষ্ণু ইতিমধ্যে মৃত্যুর ভাবুকি দিয়া বলে স্পষ্ট করে দিছে, লরেন্স বিষ্ণু ইতিমধ্যে দায়িত্ব স্বীকার করেছে সেই ভাবুকির বাবে। আর সালমান খানক হত্যা করার বাবে ইতিমধ্যে 4 লাখ টাকার রাইফল ক্রয় করেছে লরেন্স বিষ্ণু। এই কথা প্রকাশ করা হয়েছে, 4 লাখ টাকার রাইফল ইতিমধ্যে সালমান খানক হত্যার বাবে ক্রয় করেছে লরেন্স বিষ্ণুয়ে। আর হত্যার বাবে দায়িত্ব দিছে রাজস্থানের গ্যাংস্টার সম্পত নেরাক। সম্পত নেরাক দায়িত্ব দিয়া হয়েছে সালমান খানক হত্যার বাবে। এতিয়া অকল মৃত্যুর ভাবুকিয়ে নহয়, হত্যার চেষ্টা চলোৱা হয়েছে বলিউডের সুপারস্টার গৰাকী। বলিউডের সুপারস্টার গৰাকীক হত্যার চেষ্টা চলোৱা হয়েছে লরেন্স বিষ্ণুর দ্বারা। পুনৰ গ্যাংস্টারের প্রকোপত এতিয়া হত্যাকাণ্ড সংঘটিত হবলে গৈ আছে বলিউডের সুপারস্টারের। পূর্বতেও বহু অভিনেতা এনেকৈ গুলির আঘাতত প্রাণ হেরুবলগা হয়েছিল, আর এইবার টার্গেট হয়ে পড়েছে সালমান খান। পাঞ্জাবর শীর্ষ গায়ক, পাঞ্জাবর জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালাক মাজ রাস্তা 30 জায়গায় গুলি চলাই হত্যা করা হয়েছিল। আর এই ঘটনা মার নৌজাতে এতিয়া পুনৰ সংঘটিত হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই চাঞ্চল্যকর ঘটনা। এইবার সালমান খান টার্গেট হয়ে পড়েছে লরেন্স বিষ্ণুর, পাঞ্জাবর শীর্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর এইবার টার্গেট হয়ে পড়েছে সালমান খান। আর বলিউডের এই সুপারস্টার গৰাকীক এতিয়া লরেন্স বিষ্ণুয়ে হত্যার ভাবুকি দিয়ার পিছতে এতিয়া হত্যার চেষ্টা চলাইছে লরেন্স বিষ্ণুয়ে নিয়োগ করা গ্যাংস্টারে। পাঞ্জাবর গ্যাংস্টার সম্পদ নেরাক দায়িত্ব দিছিল সালমান খানক হত্যা করার বাবে। আর তার পিছতে বাসগৃহর বাহিরতে হত্যার চেষ্টা চলোৱা হল সুপারস্টার গৰাকী। কথমপি প্রাণ রক্ষা করলে বাসস্থানের বাহিরের পর কথমপি প্রাণ রক্ষা করলে সালমান খানে বন্দুকর গুলির আঘাতের পর। পাঞ্জাবর গায়ক সিদ্ধু মুসেওয়ালার হত্যার ঘটনা মার নৌজাওতে এইবার সংঘটিত হল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এইবার টার্গেট হয়ে পড়েছে বলিউডের ভাইজান সালমান খান। কিছুদিন পূর্বে ভাবুকি পত্র লাভ করেছিল সালমান খানে, পিতৃর ওসর ভাবুকি পত্র প্রেরণ করেছিল দুর্বৃত্তই, কোনো অচিনাকি ব্যক্তিয়ে প্রেরণ করেছিল ভাবুকি পত্র, যত লিখা আছিল সিদ্ধু মুসেওয়ালার দরে অবস্থা হব সালমান খানের, সিদ্ধু মুসেওয়ালার নিচিনাকেই অতি নির্মমভাবে গুলিয়াই হত্যা করা হব সালমান খানক এই ভাবুকি দিয়া হয়েছিল পত্র যোগে। আর পত্রখনত উল্লেখ আছিল যে সালমান খানের পিতৃ সেলিম খানকও হত্যা করা হব, পিতৃ সেলিম খানকও হত্যা করা হব বলে পত্র যোগে উল্লেখ করেছিল। আর তার পিছতে এই ভাবুকি দিয়ার পিছতে এটা হত্যার চেষ্টা করলে সালমান খানক। ইতিমধ্যে ভাবুকির পিছতে নিরাপত্তা বেষ্টনী কটকটিয়া করে তোলা হয়েছিল খান বাসগৃহত। আর তার পিছতে হত্যার ইমানখিনি নিরাপত্তা বেষ্টনী থাকা মাজত থাকার পিছতো হত্যাকারীয়ে হত্যার চেষ্টা চলাব পারিলে বাসগৃহর বাহিরতে সালমান খানের উপর হত্যার চেষ্টা চলালে দুর্বৃত্তই। সালমান খানক হত্যা করার বাবে 4 লাখ টাকার রাইফল ক্রয় করা হয়েছিল লরেন্স বিষ্ণুর দ্বারা। 4 লাখ টাকার
rifle cry korisile Salman Khanok hoitya korar babe ar kimante Lawrence Bishnoi e prokash korise Lawrence Bishnoi sposta kori disa jate hoye mitur bhabuki disa Salman Khanok aru okol ei barei no hoy Salman Khanok mitur bhabuki okol ebarei no hoy purbeo bohu bar Salman Khanole mitur bhabuki aisil aru sei bhabuki Lawrence Bishnoi dia boli swikar korise itimoddhe aru Salman Khanok hoitya korar babe daitto dia hoise Rajasthanor gangster sampat nerak সম্পদ নারাক দায়িত্ব দিছে লরেন্স বিষ্ণু যেহেতু লরেন্স বিষ্ণু নিজে তিহার জেলত বন্দী হৈ আছে তিহার জেলত বন্দী হৈ থকা অবস্থাতে তেওঁ এটা এটা কৈ হত্যার ব্লু প্রিন্ট রসি আছে রেয়া আৰক্ষী প্ৰশাসনৰ বাবে এক বৃহৎ প্ৰশ্ন ইমানখিনি ব্যস্ততাৰ ব্যস্তনি নিৰাপত্তা ব্যস্তনিৰ মাজত থকাৰ পিছতো জেলত বন্দী হৈ থকা কয়দী এজনী এজনে কেনেকৈ ইমান হত্যার ব্লু প্রিন্ট রসি লাগিব পাৰে এয়া চিন্তনীয় বিষয় লরেন্স বিষ্ণুয়ে সিদ্ধু মুসেবালা খৈতার ব্লু প্রিন্ট রসার পিছতে এইবার টার্গেট হয়ে পড়েছে বলিউড সুপারস্টার সলমান খান যিকোনো মুহূর্ততে হয়তো সলমান খানক হত্যা করার ব্লু প্রিন্ট রসিব পারে হয়তো সফল হব পারে হয়তো নহব পারে কিন্তু চেষ্টা অব্যাহত রাখিছে লরেন্স বিষ্ণুয়ে বাসগৃহর বাহিরতে হত্যা চেষ্টা করা হয়েছে বলিউড সুপারস্টার গৰাকী কথামপি প্রাণ রক্ষা পড়লে বলিউড সুপারস্টার সলমান খানর এবার বলিউড সুপারস্টার সলমান খান টার্গেট হয়ে পড়েছে লরেন্স বিষ্ণুর পঞ্জাবর শীর্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণু এবার টার্গেট হয়ে পড়েছে সলমান খান বলিউডর ভাইজান এবার টার্গেট হয়ে পড়েছে গ্যাংস্টারর ভাবুকি পত্র প্রদান করা হয়েছিল কিছুদিন পূর্বে সলমান খানক লরেন্স বিষ্ণু ভাবুকি দিছিল যে সিদ্ধু মুসেওয়ালার নিচিনাই অবস্থা হব সলমান খানর সিদ্ধু মুসেওয়ালার নিচিনাকে গুলিয়ায় অতি নির্মমভাবে হত্যা করা হব সলমান খানক উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে পঞ্জাবর জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালাক ত্রিশ জায়কই গুলি চলায় হত্যা করা হয়েছিল মাঝ রাস্তা ত্রিশ জায়কই গুলি চলায় হত্যা করা হয়েছিল পঞ্জাবর গায়ক সিদ্ধু মুসেওয়ালাক আর তার পিছতে এটা সলমান খান টার্গেট হয়ে পড়েছে লরেন্স বিষ্ণুর লরেন্স বিষ্ণু টার্গেট হয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সলমান খান কিছুদিন পূর্বে পঞ্জাবর গায়ক সিদ্ধু মুসেওয়ালাক হত্যা করার পিছতে এইবার টার্গেট হয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সলমান খান সলমান খানে বাসগৃহর বাহিরতে হত্যার চেষ্টা চলোয়া হল সাইকেলে সলমান খানে প্রাতঃ ভ্রমণে যাওয়ার অবস্থাতে সাইকেলের পর পেলুয়াই গুলি করার ব্লু প্রিন্ট রচিছিলেন দুর্বৃত্তই সাইকেলের চকাত সাইকেলের চকা ফসুয়াই পেলুয়ার সিদ্ধান্ত লৈছিল আর সাইকেলের পর পড়ার পিছতেই গুলি করার ব্লু প্রিন্ট রচিছিল কিন্তু পুলিশের নিরাপত্তারক্ষীর ভ্যান আহি যাওয়ার বাবে হত্যা করব নোয়ারিলে হত্যাকারীয়ে আর এই রিপোর্ট আহিছে টাইমস নাওর পর টাইমস নাওর রিপোর্ট অনুসরি প্রাতঃ ভ্রমণত সলমান খানে সাইকেলে গৈ থকা মুহূর্ত সাইকেলের চকা ফসুয়াই হত্যা করার ব্লু প্রিন্ট রচিছিল কিন্তু সফল হব নোয়ারিলে হত্যাকারী লরেন্স বিষ্ণুয়ে এবার টার্গেট করে লৈছে সলমান খানক প্রথমে প্রাণ রক্ষা করল সলমান খানের প্রাতঃ ভ্রমণে সাইকেলে গৈ থকা অবস্থাত হত্যার চেষ্টা চলাইছিল দুর্বৃত্তই সাইকেলের চকা ফসুয়ায় সাইকেলের চকা ফসুয়ায় সলমান খানক মৃত্যুর ব্লু প্রিন্ট রচিছিল দুর্বৃত্তই কিন্তু সফল হব নোয়ারিলে পুলিশের আরক্ষীর ভ্যান আহি যাওয়ার বাবে হত্যাকারীয়ে সফল হব নোয়ারিলে তেওঁলোকৰ এই প্রচেষ্টাত প্রথম প্রাণ রক্ষা পড়লে সলমান খানের বাসগৃহর বাহিরতে হত্যার চেষ্টা সলমান খানক পঞ্জাবর শীর্ষ গ্যাংস্টার লরেন্স বিষ্ণু এইবার টার্গেট হয়ে পড়েছে বলিউডের সুপারস্টার গৰাকী কিছুদিন পূর্বে পঞ্জাবর জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালাক হত্যা করার পিছত ত্রিশ জায়গায় গুলি চলায় মাঝ রাস্তা সিদ্ধু মুসেওয়ালাক হত্যা করা হয়েছিল
তার পিছতে এইবার টার্গেট হৈ পৰিছে বলিউডৰ সুপারস্টার সলমান খান এবাৰ সলমান খানক হত্যাৰ ব্লুপ্রিন্ট ৰছিছে লৰেন্স বিষ্ণুই আৰু ইতিমধ্যে হত্যা কৰাৰ বাবে 40 লাখ টকাৰ ৰাইফল ক্ৰয় কৰিছে লৰেন্স বিষ্ণুই আৰু সলমান খানক বলিউডৰ ভাইজান সলমান খানক হত্যা কৰাৰ দায়িত্ব অৰ্পণ কৰিছে ৰাজস্থানৰ গ্যাংষ্টাৰ সম্পদ নেৰাক সম্পদ নেৰাক সলমান খানক হত্যা কৰাৰ বাবে দায়িত্ব অৰ্পণ কৰিছে পঞ্জাৱৰ শীৰ্ষ গ্যাংষ্টাৰ লৰেন্স বিষ্ণু এইবাৰ গ্যাংষ্টাৰৰ টার্গেট হৈ পৰিছে সলমান খান ইতিমধ্যে নিরাপত্তা বেস্তনী কটকটিয়া করে তোলা হয়েছিল ভাবুকি পত্র লাভ করার পিছতে কিন্তু অধিক নিরাপত্তা বেস্তনী থাকার মাজতো হত্যার চেষ্টা চলালে গ্যাংস্টারে এবার ভাবুকি পত্র নহয় এবার হত্যার চেষ্টা চলোয়া হল সলমান খানের উপর অকাল ভাবুকি পত্রই দিয়াই নহয় এবার হত্যার চেষ্টা চলালে লরেন্স বিষ্ণুর গ্যাংস্টারে সলমান খানের উপর কিছুদিন পূর্বে ভাবুকি পত্র প্রদান করা হয়েছিল আর তার পিছতে এটা হত্যার চেষ্টা চলোয়া হল সলমান খানক কথমপি প্রাণ রক্ষা পড়ল সলমান খানে বাসগৃহর বাহিরতে গুলিয়াই হত্যা করার চেষ্টা সলমান খানক কিন্তু গুলির আঘাতের কথমপি রক্ষা পড়লে বলিউডর ভাইজান সলমান খান